স্পেশালি অয়েলি স্কিনেই বেশি দেখা যায় আর ওপেন পোর্স হয়ে যাওয়া মানেই অরেঞ্জ ফিলের মতো কমলালেবুর যে ওপরে যে খোসাটা ফুটো ফুটো মতো ওরকম হয়ে যায় তো একটু ধৈর্য ধরে ইউজ করুন এটা যেতে একটু সময় নেয় কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যাবে যেহেতু ফর্টি ওয়ান এজ আপনার আপনি ওশিয়া হার্বলস যেহেতু অয়েলি স্কিনও আছে আপনার আপনি ওশিয়া হার্বলসের অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশটা করবেন অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবটা উইকে তিন দিন করে এক থেকে দু মিনিট স্ক্রাবিং করবেন এবং ওপেন পোর্টসের জন্য স্কিন টাইটনিংয়ের জন্য পোর্টস টাইটনিংয়ের জন্য ভীষণ ভালো যেটা হচ্ছে আমাদের বাম্বু পিলফ মাস্ক এইটা উইক যদি খুব বেশি ওপেন পোর্টসের প্রবলেম থাকে উইকে তিন দিন করবেন নাহলে উইকে দুদিন করে আপনি বাম্বু পিল অফ মাস্কটা পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন একটুখানি মোটা করে অ্যাপ্লাই করবেন সিক্স সেন্টিমিটার মতো তারপর তলা থেকে টেনে ওটা তুলে নিন এটা তো গেল আপনার উইকলি ট্রিটমেন্টের জন্য আমি বললাম এবং ডেলি ইউজের জন্য আপনাকে দিনের বেলা ফাইটোলাইট করতে হবে ওয়াশ ইউজ করে নিয়ে এবং রাত্রিবেলা আপনি ওশিয়া ফাইটোয়েজের এজিং সেরামটা করে নিয়ে ফাইটোয়েজ ক্রিমটা করুন এটা তো করবেন আর বেটার হয় আরও ভালো মানে ওপেন পোর্টসের জন্য যেটা হচ্ছে সিটিএম ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং দিনে দুবার করার চেষ্টা করুন এটা যদি আমরা প্রত্যেকে আপনার এখন হয়ে গেছে আপনাকে এখান থেকে বেরোনোর জন্য আমাকে এতগুলো প্রোডাক্ট বলতে হচ্ছে ফাইটো লাইট দিনের বেলা করার জন্য কেন এটা ওপেন পোর্টসকে মিনিমাইজ করতে সাহায্য করে ফাই টু আপনার পোর্টস মানে এজিংয়ের যে সাইনটা এসে সেটাকে কন্ট্রোল করবে যেহেতু ফর্টি আপনার থার্টি আপ হয়ে গেছে আপনার ফাইটো নাইটের থেকে ফাই টু ভালো কাজ করবে বলে আমি এটাই দিলাম সিরামটার ক্রিমটা আর সিটিএমটা করুন যেহেতু অয়েলি স্কিন আপনার মানে ক্লিনিং টর্নিং ময়শ্চারাইজিং সেটা হচ্ছে ওষা হাবলসের বেসেল ক্লিন ক্লিনজিং লোশন টিটি ফ্রেশ টোনার অ্যান্ড গ্রেপ ময়স মস্চারাইজার দিনের বেলা একবার করে নিয়ে ফাইটোলাইট অ্যাপ্লাই করুন আর ইভিনিংয়ে একবার সিটিএমটা করুন এটা করতে পারলে আর যদি মনে হয় পসিবল হচ্ছে না আপনি অন্তত এজের ময়শ্চারাইজিং ইমালশানটা অ্যাপ্লাই করবেন এবং ফাইটো লাইট এবং ফাইটো এজ এটা আর বাম্বো পিল অফ মাস্ক এটা কিন্তু আপনার জন্য ভীষণ দরকার ওপেন পোর্টসের জন্য যেভাবে আমি বলে দিলাম এভাবে করতে থাকলে এক মাস থেকে আপনি বুঝতে পারবেন কেন ওপেন পোর্টস এগুলো কিন্তু যেতে একটু সময় নেয় একদম আসবো আমরা